2001 সালের সময়টাতে দেশের সাময়িক পরিস্থিতিগুলো নিয়ে ইসলাম মুসলমান এবং মুসলিমদের পক্ষে উনি গান লিখেছিলেন গেয়েছিলেন। আমি মনে করি জাতির ক্লান্তি লগ্নে যদি আইনউদ্দিন আল আজাদ এই মুহূর্তে বেঁচে থাকতেন তাহলে মুসলিমদের পক্ষে জালেমের বিপক্ষে শয়তানি শক্তির বিপক্ষে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কি হবে অথবা কি হবে মতো আরো কোনো সঙ্গীত আমাদের উপহার দিতেন, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মঞ্চেই সবাই মনে করি যে আইনউদ্দিনের মতো একটা শিল্পী আসো, আইনউদ্দিনের মতো একটা গান কেউ গেয়ে শোনাক, কিন্তু কারো মতো কেউ হবে না। আমি তার নগণ্য একজন অনুসারী শিষ্য হিসাবে বলি, তার জুতা টানার ক্ষমতাও আমার যোগ্যতাও আমার নাই এটাই আমি মনে করি। তবুও তার সুরে সুর মিলিয়ে তার শ্রোতাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বর্তমান পরিস্থিতিকে নিয়ে লিখেছিলাম কি হবে টু, চলবে? আপনাদের একটু ভয় ভীতিহীনভাবে আওয়াজ করতে হবে, ভয় আছে নাকি? ভয় পাবো কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় পাবো? কাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে 90% মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে, কি হবে 90% মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে, ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, প্রতিকোনা ইটের বদলা আদায় করবো সময় হলে, প্রতিকোনা ইটের বদলা আদায় করব সময় হলে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, চলবে? কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে, কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে, তাল দিয়া মুখে জোকে এহরামের কাপড় পরে, তাল দিয়া মুখে জোকে এহরামের কাপড় পরে, বাইতুল্লাহর শত্রু যারা হটাও তাদের দাও গুড়িয়ে, বাইতুল্লাহর শত্রু যারা হটাও তাদের দাও গুড়িয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শিক্ষিত হতে ভার্সিটি রানে মিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হয়ে থা তৈরি করে, কি হবে শিক্ষিত হতে ভার্সিটি রানে মিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হয়ে থা তৈরি করে, মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা, মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা, উদ্ধার একদিন হবেই হবে আমরা কিন্তু নইরে বসে, উদ্ধার একদিন হবেই হবে আমরা কিন্তু নইরে বসে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ভয় পান আপনারা? কি হবে মানবাধিকার, মানবাধিকার পুলিশে বৈদেশিক নির্যাতনে যদি শিশু রাজন মারে, কি হবে মানবাধিকার, মানবাধিকার পুলিশে বৈদেশিক নির্যাতনে যদি শিশু রাজন মারে, যারা জনগণের টাকা মেরে বিলেতে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে লন্ডনে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে আমেরিকায় প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে অস্ট্রেলিয়ায় প্রাসাদ গড়ে, রাজনয় ওদের ধরে আস্ত বলি দিতে হবে, রাজনয় ওদের ধরে আস্ত বলি দিতে হবে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে
যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আর চলবে কি হবে আকাশ ছলা মিনার গড়া মসজিদেতে যেই দেশেতে ইমাম খুন হয় মসজিদেরই ইমাম রুমে কি হবে আকাশ ছলা মিনার গড়া মসজিদেতে যেই দেশেতে মুয়াজ্জিন খুন হয় মসজিদেরই যায় নামাজে সারি সারি মুসল্লি বসা কত যে মুনাফিক বসা সারি সারি মুসল্লি বসা কত যে মুনাফিক বসা তাই তো হলো না আজও ইমাম হত্যার বিচার দেশে তাই তো হলো না আজও মুয়াজ্জিন হত্যার বিচার দেশে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে তবুও হটব না এই দাবি থেকে নবীর জন্য জীবন দিতে হবে কারা কারা রাজি আছেন নারায় তাকবীর কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে